ঢাকায় ছবির চিরসবুজ নায়িকা সাবানা এখন ঢাকায় প্রায় দেড় বছর পর সোমবার ঢাকায় এসেছেন তিনি সাবানার দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গোলজার তিনি সংবাদ মাধ্যমকে বলেন পঁচিশে মে চিত্র পরিচালক সমিতির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত ছবি ওরা এগারো জনের কলা কৌশলীদের সংবর্ধনা দেওয়া হবে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য সাবানাকে আমন্ত্রণ জানিয়েছি আশা করছি তিনি উপস্থিত থাকবেন গুলজার আরও জানান সাবানা দেশে থাকবেন এক মাস ঈদের আগেই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ইচ্ছা আছে তার প্রায় দেড় যুগ আগে অভিনয় ছেড়েছেন সাবানা কিন্তু দর্শকরা এখনও তাকে ছাড়েননি ভক্তদের হৃদয়ের মণিকুঠায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী সাবানা দেশ ছেড়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন এর আগে এই অভিনেত্রী বাংলাদেশে এসেছিলেন দু সালের সেপ্টেম্বরে উপলক্ষ ছিল সাবানার বোনের ছেলের বিয়ে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ